এই দেখো কি ঝাপাচ্ছে, বানরের মতন একদম ঝাপাচ্ছে। সো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা দেখাবো একটা বড় শিব মন্দির আমাদের মানে গ্রামে, পাশের গ্রামে। তো সেখানেই একটা ব্লগ করব। আজকে রোডের কোনো সিন টিন নিলাম না, তো সে ব্লগটা মানে বড় হয়ে যায়। তো আজকে ডাইরেক্টলি যেখানে চলে আসলাম প্লেসে, প্লেস থেকে এখন শুরু করব। আর আমার সাথে আছে আজকে ঈশান। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ও এখন আমরা গেটের ভিতর প্রবেশ করব। এখন এই মন্দিরের থেকে বেরিয়ে আমরা আরেক জায়গায় যাবো, মানে যাবো বলতে এইখানে এইখানে এই যে ফুলের ফুলের গাছটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই ফুলের গাছটা মারাত্মক সেন লাগছে, মারাত্মক সেন, খুব সুন্দর সেন, খুব সুন্দর সেনটা। তো এখান থেকে আরেক জায়গায় যাচ্ছি আমরা, তো লোকেশনটা দেখো। আর অনেকেই দেখছো এই জায়গাটা, অনেকেই দেখোনি, তো আমি এই জায়গাটা আজকে দেখাবো আমার ব্লগে। তো আজকে ব্লগে আমার ফার্স্ট টাইম, এই জায়গাটা আমি দেখাবো, দেখো। মহাদেব, তো মহাদেবকে দেখতে পাচ্ছ। আর যারা যারা মহাদেবের ভক্ত দেখছো আর কি এই ভিডিওটা, তারা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। আর একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে যারা দেখতে পারবে, আর কমেন্ট করে দিও যারা যারা মহাদেবের ভক্ত আছো, মানে বড় ভক্ত আছো বা ভক্ত, একটু কমেন্ট করে জানিও, তাহলে ভালো লাগবে সবারই। ঠিক আছে, ভিডিওটা দেখো। এই বড় মহাদেবের নিচেই একটা ছোট মহাদেবের ছোট মূর্তি, যেটাতে পূজা করা হয়, তো সেটিও দেখিয়ে দিই তোমাদের। এই মূর্তি যেখানে পূজা করা হয়, আর উপরেরটা পূজা করা হয়, দুটাই পূজা করা হয়। দেখো তো এইখানেই একটা ভালো প্লেস আছে, মানে এই মন্দিরের পাশেই, মানে পুরো চাপাতা বাগান পিকনিক স্পট। এখানে মাঝে মধ্যে লোকজন দূর থেকে পিকনিক খেতে আসে, তো সেই জায়গাটা তোমাদের দেখাই। আর নদীও আশেপাশে, তো জায়গাটা তোমাদের দেখাই, তোমরা দেখো, ঠিক আছে। এই পুকুরের কথাও বলেছিলাম, এই পুকুরে মোটামুটি কোনো দিনও জল শুকায় না, ঠিক আছে। এই আশেপাশে দেখো কত সুন্দর ভিউ, এই গাছটা
এটা আলাদাই দেখতে। এদিকটা মন্দিরের সামনের দিকটা, আর এদিকটা হলো মন্দিরের পিছন দিকটা। তো এখন আমরা যাব মন্দিরের সাইড দিয়ে, যেটা রাস্তা চলে গেছে সেদিকে নদীর দিকে, সেদিকে যাব। এই জায়গাটাও দেখাবো তোমাদের। তো দেখো, বন্ধুরা এখন দেখতে পারলে মন্দিরের পিছনে যেটা দৃশ্য দেখালাম, এখানে সুন্দর একটা নদী, ভালোই হাওয়া চলতেছে। তো এখন মন্দিরের সামনে গিয়ে আমরা বসবো, তো দেখা হচ্ছে এখানে। সো বন্ধুরা এখন মন্দিরে আমরা পেছনে আছি, একদম মূর্তির পিছনে। দেখতে পাচ্ছ মূর্তিটাকে কত বড়, খুব বড় মূর্তি একটা। তো এখান থেকে কিরকম লাগছে, ভালোই লাগছে। এত মহাদেব সবারই পছন্দ। দেখ, তো আমরা এখন এখানে এসে বসলাম, তো একটু আরাম করি। এখন ক্যামেরা বের করা হয়ে গেছে, তো এই যে বন্ধু ফটোশ্যুট করতে চালু করে দিয়েছে। তো একটু ফটোশ্যুট করবো আজকে, কী করবো, ক্যামেরা নিয়ে চলে আসলাম, শিব মন্দির দেখালাম, ব্লগ নেই তার মধ্যে, ব্লগটা দেখানো দেখাতে লাগবে। এই দেখো বন্ধুরা, এখন আমার এই যে বন্ধু এখানে পেয়ারার গাছ দেখছে, তো পেয়ারার নেওয়ার জন্য কি ঝাপাঝাপি শুরু করছে। এই দেখো কি ঝাপাচ্ছে, বানরের মতন একদম ঝাপাচ্ছে। ভাই কি করতেছিস ভাই তুই এখানে? দেখো বন্ধুরা, এই যে পেয়ারা অনেক উঁচুতে আছে, পেয়ারাটা তাই ও পারতে পারতেছে না। তো তোমরা যদি কেউ আশেপাশে থাকো তাহলে ওকে একটু পেয়ারাটা পাইরে দিয়ে যাও, ঠিক আছে? পারছিস পেয়ারা পারছিস ভাই? হ্যাঁ আর বাদ বাকি যে 70% থাকবে, 70% সব ছেলেদের দিবে খাওয়ার জন্য। এই যে আরো এবার এবার কার জন্য পারতেছিস? এবার আমার জন্য। যা পাইরে নিয়ে আমি এখানে আসি। তো বন্ধুরা ও ওইখানে পেয়ারা পারুক, আমি এখানে একটু বসি। বন্ধুরা এখন এখান থেকে বসা কমপ্লিট, ঘোরা কমপ্লিট। ঠাকুরের মূর্তি তোমাদের দেখিয়ে দিলাম, মহাদেবের মূর্তি, ভোলেনাথের মূর্তি। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, আর ভোলেনাথের মূর্তি আর এই জায়গাটা, তো একটু জানাইও। আর যার যার ভিডিওটা নতুন দেখছো আর কি, তারা লাইক করে দিও পারলে, আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, ঠিক আছে? তো আজকের মতন এখানেই সমাপ্ত। হারা হারা শম্ভু।